হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব 18 বছর পর আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে এরই মধ্যে উত্তপ্ত ভারত পাকিস্তান। সন্ত্রাস ইস্যুতেও শীতল দুই দেশের সম্পর্ক। ক্রিকেটের ময়দানেও এখনও আর তেমন মুখ দেখা দেখি নেই। আর সব কিছুর মধ্যেই আদালতে পাকিস্তানের সঙ্গে আজ সোমবার আইনি লড়াই করবে ভারত। ভারতীয় নাবিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। সে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাল্টা চাপ দিচ্ছে দিল্লি। কুলভূষণ যাদবকে ভারতীয় গুপ্তচর দাবি করছে পাকিস্তান, কিন্তু ভারতের তরফ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে কুলভূষণকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করতে গুপ্তচরের না দেওয়া হয়েছে। ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান। এই নিয়ে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করেছে নয়াদিল্লি। সোমবার রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয়ে শুনানি শুরু হবে। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত এই আন্তর্জাতিক আদালতে এর আগেও একবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে অভিযোগ ছিল পাকিস্তানের একটি যুদ্ধবিমান গুলি ধ্বংস করেছে ভারত। সেই ঘটনায় 16 জন পাক সেনা প্রাণ হারিয়েছিল। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে